ভিটামিন ই চুলের ক্ষতিগ্রস্ত ফলিক্সকে ছাড়িয়ে তোলে এবং টিস্যু ক্ষয় হওয়া প্রতিরোধ করে। এটি চুলের চমৎকার কন্ডিশনার হিসেবে কাজ করে, চুলে পুষ্টি যোগায়। ভিটামিন ই যে কোনো ধরনের দাগ বা ক্ষত স্থায়ী হওয়া প্রতিরোধ করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারালের পক্ষ থেকে। খুব প্রচলিত একটা কথা আছে, চেহারা থেকে বয়সের ছাপ দূর করতে ভিটামিন ই এর জুড়ি নেই। ভিটামিন ই সমৃদ্ধ তেল ব্যবহারে ত্বকের কোষের পুনর্জন্ম দ্রুত সম্পন্ন হয়। বিধায় ত্বকের যে কোনো দাগ, বলিরেখা ইত্যাদি দূর করতে ভিটামিন ই যথেষ্ট। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভিটামিন ই এর ভূমিকা বেশ কার্যকরী। ঘন ও মসৃণ চুল, গ্লোয়িং স্কিন, সুন্দর নখের জন্য ভিটামিন ই ব্যবহার করা হয়। ভিটামিন ইতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুল ও ত্বকের জন্য খুবই উপকারী। প্রাকৃতিকভাবে সুস্থ চুল ও ত্বকের পরিচর্যার জন্য অ্যামন্ড, কুমড়ো বীজ, পিনাট বাটার, সূর্যমুখী বীজ, পালং শাক খেতে পারেন। তবে ত্বক ও চুলের যত্নে সঠিক ব্যবহার না জানলে তা ক্ষতিকরও হতে পারে। উজ্জ্বল ত্বক ও ত্বকের শুষ্কতা দূর করতে রোজ রাতে নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিলিয়ে মুখে লাগাতে পারেন। সানস্ক্রিনের মতো ভিটামিন ই ব্যবহার করতে পারেন। সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে বাড়ির বাইরে বের হওয়ার আগে ভিটামিন ই ব্যবহার করতে পারেন। ডার্ক সার্কেল, বলিরেখা নির্মূল করতে ও কালো ছোপ দাগ দূর করতে ভিটামিন ই এর ভূমিকা গুরুত্বপূর্ণ। চুল ঘন করতে নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ব্যবহার করুন। ভিটামিন ই চুলে দেওয়ার নিয়ম। ভিটামিন ইতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুলের ক্ষতিগ্রস্ত ফলিক্সকে ছাড়িয়ে তোলে এবং টিস্যু ক্ষয় হওয়া প্রতিরোধ করে, ফলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়। তাছাড়া ভিটামিন ই চুলকে গোড়া থেকে শক্ত ও মজবুত করে এবং আপনার চুলকে অকালে পেকে যাওয়া থেকে রক্ষা করে। 2 টেবিল চামচ উষ্ণ জলপাই বা অলিভ অয়েল বা নারকেল তেলের সাথে 2টি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। এবার মিশ্রণটি আঙুলের সাহায্যে বৃত্তাকার গতিতে মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। 30 মিনিট পর স্বাভাবিক পদ্ধতিতে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে 2-3 বার এটা করতে পারেন। চুলে ঘন ঘন রং দেওয়া, হেয়ার ড্রায়ারের অতিরিক্ত ব্যবহার বা অযত্ন অবহেলায় চুলের আগা ফাটা শুরু হয়। এ সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন ভিটামিন ই। এটি চুলের চমৎকার কন্ডিশনার হিসেবে কাজ করে, চুলে পুষ্টি যোগায়, ফলে আগা ফাটা হ্রাস পায়। অলিভ অয়েল, ভিটামিন ই ও নারকেল তেল সমপরিমাণে মিশিয়ে চুলের আগায় ব্যবহার করুন। 2-3 ঘন্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে 3-4 বার এভাবে চুলের যত্ন নিন। দেখবেন কিছুদিনের মধ্যেই চুল চমৎকার পরিবর্তন আসবে। ভিটামিন ই ত্বকে ব্যবহার। ভিটামিন ই এর আরেকটি উপকারিতা হলো, এটি ত্বকের দাগ কমাতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট হওয়ায় এটি ক্ষতিগ্রস্ত ত্বকের নিরাময় ত্বরান্বিত করে এবং যে কোনো ধরনের দাগ বা ক্ষত স্থায়ী হওয়া প্রতিরোধ করে। এর ময়শ্চারাইজিং উপাদান ত্বকের আর্দ্রতা রক্ষা করতে সক্ষম। ত্বকের দাগ কমাতে ভিটামিন ই। ভিটামিন ই তেল ক্ষতিগ্রস্ত ত্বকে ব্যবহার করুন। 5-10 মিনিট আলতোভাবে ম্যাসাজ করুন। 30 মিনিট রেখে উষ্ণ পানি দিয়ে ত্বক ধুয়ে নিন। দাগ না কমা পর্যন্ত প্রতিদিন 2 বার এ পদ্ধতিতে ভিটামিন ই ব্যবহার করুন। ত্বকের বলিরেখা দূর করতে ভিটামিন ই। ত্বকের বলিরেখা ও অন্যান্য বয়সজনিত দাগ দূর করতে ভিটামিন ই বেশ কার্যকর। এটি ত্বকের কোলাজন উৎপাদন বৃদ্ধি করে, যা আমাদের ত্বকে স্থিতিস্থাপকতা যোগ করে, ফলে বলিরেখার মতো বয়সের চিহ্ন ত্বক থেকে দূর হয়। প্রতিদিন রাতে আক্রান্ত ত্বকে ভিটামিন ই ক্যাপসুলের তেল ব্যবহার করুন। সারা রাত রেখে সকালে উষ্ণ পানি দিয়ে ত্বক ধুয়ে নিন। অলিভ অয়েলের সাথে ভিটামিন ই মিশিয়ে প্রতিদিন 2-3 বার ম্যাসাজ করতে পারেন। বয়সের লক্ষণ দূর করতে ভিটামিন ই সমৃদ্ধ খাবার গ্রহণ কার্যকর ও সহজ একটি উপায়। রোদে পোড়া দাগ কমাতে ভিটামিন ই। ত্বকের অসম রং ও রোদে পোড়া দাগ দূর করতে ব্যবহার করুন ভিটামিন ই। সূর্যের অতি বেগুনি রশ্মির জন্য আমাদের ত্বকের যে ক্ষতি হয়, তা ভিটামিন ই ব্যবহারে খুব সহজে সারিয়ে নেওয়া সম্ভব। 1 চা চামচ ক্যাস্টর অয়েলের সাথে 1-2টি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মিশ্রণটি মেখে নিন। সারা রাত রেখে সকালে ভালোভাবে ত্বক ধুয়ে নিন। টানা 1 মাস প্রতিদিন এভাবে চালিয়ে যান, দেখবেন ত্বকের সমস্যায় খুব ভালো ফলাফল পাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালোবাসুন, আপনার স্কিনকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।